শাওয়াল মাসে কোন ব্যক্তি যদি 6টি নফল রোজা রাখে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের সবগুলি রোজা রাখার পরে যেই ব্যক্তি শাওয়ালের 6টি রোজা রাখবে সে যেন সারা বছর রোজা রাখল। এখন আমাদের বাংলাদেশের পরিভাষায় এই 6টি রোজাকে আমি ছোটবেলা থেকে মা বোনদের মুখে শুনেছি সাক্ষী রোজা। কি রোজা? এই কথা আপনারা শুনেন নাই মনে হয়, গ্রামে আছে আমাদের, গ্রামগঞ্জে আমাদের মা বোনরা বলেন এটা হচ্ছে সাক্ষী রোজা। তো জানি না যে এটা সাক্ষী রোজা কেন বলে, যে ভাষায় বলো, আমি শিশুকাল থেকে দেখেছি এই রোজাটা মা বোনরা অত্যন্ত গুরুত্বের সাথে রাখেন কিন্তু পুরুষরা রাখেন না, ঠিক কিনা বলেন? মহিলারা রোজাটাকে গুরুত্ব দেয়। এখন আপনারাই বলেন রসুল কি এখানে মহিলা পুরুষকে ভাগ করেছেন, দুভাগ করেছেন, যে মহিলারা শুধু রোজা রাখবে তারা সারা বছরের সব পাবে আর পুরুষ যারা আছে তারা অত্যন্ত ব্যস্ত মানুষ তাদের এই রোজা রাখার কোনো দরকার নাই? বিষয়টা কি এরকম না? আল্লাহ নবী বলেন মান সামা রমাদান, যেই ব্যক্তি রমজানে রোজা রেখেছে সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়ালের 6টি রোজা যেই ব্যক্তি রাখবে কানা কাসিয়ামিদ দাহারি সে যেন সারা বছর ধরে নফল রোজা রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই শাওয়ালের এক নাম্বার সতর্কতা আমাদের জন্য, শয়তানের হাতের শিকল খুলে দেওয়া হয়েছে, আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। দু নম্বর, শাওয়ালের 6টি রোজা আমাদের রাখতে হবে। আমরা বলি ইনশাআল্লাহ, আজকের মাহফিল থেকে একটা সবকও যদি নিয়ে যেতে পারি আজকের মাহফিল সাকসেস, ঠিক কিনা বলেন? আমরা কি শাওয়ালের 6টি রোজা রাখবো ইনশাআল্লাহ? নিয়ত আছে কার কার আমি হাত দেখতে চাই? যেমন আমার নিয়ত আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো, আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করো। এই 6টি রোজা আপনি ধারাবাহিকভাবেও রাখতে পারেন, ভেঙে ভেঙে আপনি রাখতে পারেন। মা বোনটা অনেক সময় আমাদের কাছে প্রশ্ন করেন যে হুজুর আমার কিছু ভাঙতি রোজা আছে, তো সেই ক্ষেত্রে আমি কি ভাঙতি রোজাগুলো আগে কাজা করব নাকি শাওয়ালের 6টি রোজা আগে রাখব? মা বোনদের জ্ঞাতার্থে বলছি আপনি ভাঙতি রোজাগুলো আগে রেখে পরে আপনি এই 6টি রোজা রাখা, এটা আপনার জন্য উত্তম। তবে যেহেতু শাওয়ালের রোজার একটা লিমিটেশন রয়েছে মাত্র এই মাসের মধ্যেই রাখতে হবে, কিন্তু আপনি ভাঙতি রোজা সারা বছর ভরেই রাখতে পারেন, এই জন্য আপনার জন্য স্বাধীনতা রয়েছে। আপনি ভাঙতি রোজা পরে রাখেন আগে রাখেন সেটা মূল বিষয় নয়, সারা বছর যখন সময় পান আপনি তখন রোজা রাখেন। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে এসছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমাদের যখন ভাঙতি রোজা হতো সেই রোজা পরবর্তী শাবান মাস আসার আগ পর্যন্ত এই রোজা আমি রাখার সময়ই পেতাম না। সুবহানাল্লাহ, পরে এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে যায় ভাঙতি রোজা সারা বছর ধরে রাখা যায়, এতে কোনো অসুবিধা নেই। এজন্য আজকের ওয়াজ মাহফিলের দ্বিতীয় প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা এই শাওয়াল মাসের 6টি রোজা রাখবো। আমরা বলি ইনশাআল্লাহ। হাদিস থেকে আরেকটি শিক্ষা গ্রহণ করেন, শাওয়াল মাসের অন্যতম আরেকটি সুন্নাহ হচ্ছে শাওয়াল মাসের বিবাহ সম্পাদন করা। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন এই শাওয়াল মাসেই আমার বিবাহ হয়েছে এবং জুমার দিন মসজিদে নববীতে ভরপুর মুসল্লিদের সামনে হয়েছে। যুবকেরা, অসংখ্য যুবকেরা এসেছেন, যুবকরা বিবাহ করেন না এখনো, হাত তুলেন কারা কারা দেখি, অবিবাহিত যুবক কারা? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, হাত নামান। আপনাদের জন্য এটা হচ্ছে গোল্ডেন মোমেন্ট, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখানে বিবাহ করার আগ্রহ কি নাই আপনাদের, নাকি চিরকুমার থাকার ধারণা আছে? আপনাদের মনে রাখা উচিত বাংলাদেশের চিরকুমার ফেডারেশনের সভাপতি তিনিই কিন্তু তার মিশনকে লঙ্ঘন করেছেন। তিনি কে? রেলমন্ত্রী, ঠিক না? উনি কিন্তু চিরকুমার ফেডারেশনের সভাপতি ছিলেন, বিবাহ করেন নাই, বুড়ো হয়ে গিয়েছেন, বুড়ো বয়সে বিবাহ করেছেন, আলহামদুলিল্লাহ বগিটা মজবুত, সবই মজবুত, বাচ্চা কয়েকটা হয়ে গেছে, আল্লাহ নেক হায়াত দারাজ করেন, জোরে কোন আমিন। আচ্ছা যুবকেরা, এই শাওয়াল মাসে গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ সেটা হচ্ছে বিবাহ করা। বিবাহের নামে আমাদের বাংলাদেশে আমরা ইদানিং দিন যত অ্যাডভান্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অপসংস্কৃতির আগ্রাসনে আমাদের সমাজ চেয়ে যাচ্ছে।
ঠিক কি না বিবাহ শাদী উপলক্ষে আমাদের বাংলাদেশে কালচার তৈরি হয়েছে মেয়েকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার কমিউনিটি সেন্টারে পার্টি সেন্টারে বসিয়ে রাখা হয় মূর্তির মতো করে এরপরে সিরিয়ালে বন্ধু-বান্ধবদের সিরিয়াল একের পর এক আসছে থাকে আর এখানে তাকে চিড়িয়াখানার প্রাণীর মতো বসিয়ে রাখা হয়েছে মূর্তির মতো বসিয়ে রাখা হয়েছে বন্ধু যাচ্ছে বান্ধবীরা যাচ্ছে রিকশাওয়ালা যাচ্ছে কুলিমজুর ঠেলাওয়ালা যাচ্ছে শিল্পপতি যাচ্ছে মদখোর যাচ্ছে জেনাকার যাচ্ছে লম্পট যাচ্ছে সব যাচ্ছে আর তার বোর্ড দিয়ে খুব রহমতের দৃষ্টিতে তাকাচ্ছে নাকি না গজবের দৃষ্টি কথা বলে না কিসের দৃষ্টি গজবের দৃষ্টি এই কালচারগুলো বন্ধ করতে হবে মনে রাখতে হবে শুধুমাত্র বাইতুল্লাহ গিয়া হজ করলে আল্লাহ মাফ করবে না ওয়াজ মাহফিলে 50,000 টাকা দিয়েছেন আর হুজুর বলেছেন মারহাবা জান্নাত কামাই ফেলছেন এত সহজ নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কয় শ্রেণী আরো জোরে বলেন এখন আপনারা বলেন নবীজি কি মিথ্যা কথা বলেন ওয়াদা খেলাফ করেন আল্লাহ নবী বলেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি যারা মদ্যপান করে তাদের জন্য জান্নাত হারাম দুই নাম্বার হচ্ছে ওয়াল আকু পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য জান্নাত হারাম আর তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাদি ইউকিররু ফি আহলিহিল খবাসা ওই দাইয়ুস পুরুষ যে পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপর্দায় চালায় আছে না নাই আমাদের দেশের সিস্টেমটা কি জানেন আমাদের দেশের নিজাম হচ্ছে ইমাম সাহেবের বউ হাত মোজা পরে কিনা পা মোজা পরলো কিনা এটা একদম 14 ব্যাটারি টর্চলাইট দিয়ে সার্চ করে কিন্তু সভাপতি সাহেবের বউ যে হাফ প্যান্ট পরে এতে কোনো অসুবিধা নাই কথা বলেন ঠিক কি না মনে করে সেক্রেটারি সাহেবের বউ জিন্সের প্যান্ট পরা মুস্তাহাব এই চরিত্র দেশে আছে না নাই ঢাকাতে এক মসজিদে আমি জুমার খুতবা দিই আলহামদুলিল্লাহ আমি এখন তিনটা মসজিদে জুমার খুতবা দিই আগে দিতাম এক মসজিদে এখন মাসে তিনটা মসজিদে এক মসজিদে দুই খুতবা আর দুই মসজিদে দুই খুতবা মানে সবাই চায় আমাদের মসজিদে হুজুর খুতবা দেন তখন তাদের সবাইকে এক মাসে একটা করে ভাগ করে দিয়েছি আমার নিয়ত হচ্ছে চারটা জুমার চারটা মসজিদে দেব ইনশাআল্লাহ তো এক মসজিদে গেলাম জিজ্ঞেস করলাম আপনাদের আগের যিনি খতিব সাহেব ছিলেন তো তাকে আপনারা অব্যাহতি দিয়েছেন কেন দায়িত্ব থেকে সেক্রেটারি সাহেব বললেন হুজুর তিনি মুসল্লিদের মন জোগাতে পারেন নাই কেন মন জোগাতে পারলেন না তার অপরাধ করদিন ছিলেন প্রায় 12 বছর ছিলেন 12 বছরে মন জোগায় নাই তাহলে মন জোগাইতে কত বছর তার খুতবা দিতে হবে তিনি বললেন যাশোর তার তো সুর সুন্দর নয় আর কোয়ালিফিকেশন এত উন্নত না আমি তাকে বললাম যে মুসল্লি ইমাম সাহেবের মধ্যে এত কোয়ালিটি খুঁজে তার নিজের কোয়ালিটি কতটুকু আছে এটা আগে যাচাই করতে হবে কথা বলেন ইমাম সাহেবের কোয়ালিটি খুঁজিনি খুঁজবেন তার কোয়ালিটি কতটুকু আগে দেখতে হবে যাকে তাকে সভাপতি বানালে চলবে না যাকে তাকে সেক্রেটারি বানালে চলবে না ওই 50,000 টাকা দিয়েছে ঘুষের টাকা আর আপনারা মারহাবা বানিয়ে সভাপতি বানিয়ে দিয়েছেন হবে না এই সভাপতি মসজিদ ধ্বংস করবে মুসল্লিদেরকে ধ্বংস করে ছাড়বে লোক তৈরি করতে হবে ঠিক কিনা বলেন দাঁড়িয়ে যেতে হবে দেখুন না ওই ঢোল বাজনাওয়ালারা বের হয়েছে কয়েকটা মুসল্লি লাঠি নিয়ে দাঁড়াইছে ওরা যে এতগুলো মানুষ সব দৌড়ে পালাইছে আপনি রুখে দাঁড়ান আপনার পেছনে শত সহস্র ইমামদার যুবক দাঁড়িয়ে যাবে কথা বলতে হবে ঠিক কিনা যুবকরা পারবে কিনা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন জোর করে আমিন আমি তাকে বললাম ইমাম সাহেব কি এত কোয়ালিটি দেখেন তার কণ্ঠ সুন্দর কিনা চেহারা সুন্দর কিনা তিলাওয়াত সুন্দর কিনা হাফেজ কোরআন কিনা
মুফতি কিনা, মুহাদ্দিস কিনা, ভাষা সুন্দর কিনা, উপস্থাপনা সুন্দর কিনা, এত ভালো যাচাই বাছাই যিনি করেন, খোঁজ খবর নিয়ে দেখেন তিনি নিজেও পায়খানা করে পানি উনায় না। ইমাম সাহেবের ভুল ধরে নিজের কিন্তু কোনো কোয়ালিটি নেই, বলে ইমাম সাহেবকে মানায় নাই, ইমাম সাহেব মানায় নাই, তুমি যে সভাপতি তোমাকে মানাইছে, তুমি যে সেক্রেটারি তোমাকে মানিয়েছে, তুমি যে ক্যাশিয়ার তোমাকে মানিয়েছে, তুমি তো এখনো পর্যন্ত সুদের ব্যবসা করো, চিল্লাই বলো ঠিক কিনা।